দেবদা কে দেখতে যাবো। সরি বললাম না, রাখছি। হাই হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, মফিজুল বলছিলাম। হ্যাঁ বলছি, মিটিং এ যাবো, মিছিলে ধর্মতলা। ওটা কিভাবে যাবো আমি জানি না ঠিক। এটা নবান্ন রিসেপশন আপনি ফোন করেন? হ্যাঁ, মামাটি মানুষ তো এটা। না, এটা নবান্ন রিসেপশন অফিস। এখানে আপনাদের দিদি কাজ করেন তো? আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে মানে ওই যে আপনি যে বাড়ি থেকে ফোন করছেন সেটা দিদি কাজ করেন? হ্যাঁ, আমরা বলতে পারছি না আপনি কিভাবে কোথা থেকে কি যাবেন। আরে আমাদের ধর্মতলায় যে দেবদাকে দেখতে যাবো বলতে পারছি না। হ্যালো দাদা। হ্যাঁ কে? হ্যাঁ মফিজুল বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি দাদা, আপনাদের ওখানে কি করে যাবো? আপনাদের দেব এসছে অনুষ্ঠানে। কোন অনুষ্ঠানে? আর ধর্মতলায় হচ্ছে আজকে। ও ওখানে আপনি যে কোনো কাউকে বলুন, ধর্মতলায় যাবেন, ধর্মতলায় বাস পাবেন। দাদা কিভাবে যাবো দেবদার সাথে হাত মেলাতে পারবো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাত। বারাসাত? আপনি এখন কোথায় আছেন? আমি বারাসাত। এখন আর এসে তো লাভ নেই, উনি তো বেরিয়ে যাবেন। কে দেব বেরিয়ে যাবে? হ্যাঁ দেবদাকে একটু বলুন না দাঁড়াতে। ওরম ভাবে তো দাঁড়াবে না দাদা, মিটিং তো শেষ হয়ে গেছে। দাদা আপনি বললে তো দাঁড়াবে দাদা। হবে না। আরে কোয়েল কি থাকবে? দাদা আপনি আমাকে 2 মিনিট পরে ফোন করুন, আমি তাহলে আমার সিনিয়র কে দিচ্ছি, উনি ঠিক বলতে পারবেন। ঠিক আছে, এখানে যে স্যার ধরবেন উনি আপনাকে সব বলে দেবেন। ওই স্যার কি রাগী? হ্যাঁ হ্যাঁ 2 মিনিট পরে। ঠিক আছে, কতক্ষণ পর বলুন? 2 মিনিট। 2 মিনিট পর। আচ্ছা আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা। হ্যালো হ্যালো। হ্যাঁ দাদা, 2 মিনিট হয়ে গেছে তো? হ্যাঁ 2 মিনিট কি 4 মিনিট হয়ে গেছে। আপনার বাড়িতে পাশে দাঁড়িয়ে আছে, দেখেন না কি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি মিষ্টি নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ আপনার পাশেই দাঁড়িয়ে আছে, খাওয়ান না ওখানেই। আমার তো, আমি তো বাড়ি থেকে ফোন করছি, এসটি বুথ। হ্যাঁ এসটি বুথ তো, ওর এসটি বুথ থেকে বাইরে আসুন, দেখুন আবার দাঁড়িয়ে আছে। কে কে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে কোয়েল, দেব, সবাই দাঁড়িয়ে আছে। দিদিও আছে? হ্যাঁ আপনার বাড়ির পাশে একদম। দে আর কি মারছেন কেন? তাহলে আপনি কেন মারছেন আর কি? গরিব মানুষের সাথে আর কি হচ্ছে? তাহলে আপনি কেন মারছেন? আমি আর কি মারছি, আমি বলছি রাস্তা খুঁজে পাচ্ছি না, আপনাদের ওখানে যাবো বলছি শোটা হচ্ছে। আপনাদের এখানটা কোথায়? এটা বারাসাত। এইটা কোথায় বলেন তো, কোথায় ফোন করেছেন? আমি তো নবান্ন। নবান্নতে কি মিটিং হচ্ছে নাকি? না আপনারা তো জানবেন আমি কাকে ফোন করবো, দেবদার তো নাম্বার নেই। মিটিং হলে বাইরে হয়, আমরা জানি না সব। দিদির নাম্বারটা দেবেন? আপনার পাশে যে থানা আছে চলে যান, নাম্বার দিয়ে দেবে। আমি কিন্তু দিদিকে নালিশ করে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করে দিন, আপনার থানায় চলে যান না, নাম্বারটা। আচ্ছা আমি আমি এখানে লোকজনকে জিজ্ঞেস করে যাচ্ছি মাছ ধরে, আপনি একটু দিদিকে বলবেন বাইরে দাঁড়াতে। শুনুন একটা কথা, এখানটা আমরা খালি অফিসের কাজ করি আর কিছু করি না, কে কোথায় যায় আমাদের কাছে খবর থাকে না। দিদি কোথায় যায় জানেন না? না। আচ্ছা রুদ্রনীল ঘোষ কত মাইনে পাচ্ছে? আমরা খালি অফিসে কাজ করি। আচ্ছা দেবকে কত দিচ্ছেন আপনারা? আমরা অফিসে কাজ করি প্রাইভেট। আপনি কত পাচ্ছেন? আমি 5,000 টাকা। করছেন নাকি আপনি? আমি কিছুই করি, আপনার কথাবার্তা শুনে সিপ মতন লাগছে। আমার কাজ আপনাদের বাংলা থেকে তাড়িয়ে দিয়েছি, আপনি ওখানে নবান্ন থেকে লুকিয়েছেন। বলুন 46 যায় কি নবান্ন? একটা কাজ করুন, এই যে ফোনের বুথটা কার আছে, একবার ফোনের বুথে যার আছে হ্যাঁ তাকে একবার নাম্বারটা দিন, ফোনটা দিন তো। ফোন দেবো? হ্যাঁ বলে দিচ্ছি। কাকা, ও কাকা, এই এই একটু কথা বলে দেখে এই দেখে। হ্যাঁ হ্যালো, এটা নবান্নের নাম্বার আছেন। আচ্ছা এই যে নাম্বার থেকে ফোনটা আসছে, এখানে 6 বার অলরেডি ডিসাব হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি কি টেলিফোন বুথ চালাচ্ছেন তো বারাসাতে? হ্যাঁ। বারাসাত কোন জায়গায়? চাপাটালি মোড়। চাপাটালি মোড়? হ্যাঁ। যেখান দিয়ে আপনার যশোর রোডের বাস পাস ছাড়ে? একদম একদম একদম। হ্যাঁ এই নাম্বারে আদা সেকেন্ড টাইম এই বুথ থেকে ফোন না আসে, তোমার নালে 10 মিনিটের মধ্যে আমি তো ওখানে পুলিশ যাবে, আপনাকে তুলে নিয়ে চলে আসবে। না আমার তো, আমি তো এসটি বুথ চালাই দাদা, আমার এদিকে কিছু নেই। আমার জেনে আপনি, আপনার ওখান থেকে কাজটা হচ্ছে, কে করছে না করছে আমার জেনে লাভ নেই। এ মফিজুল কি কোথায় ফোন করছো তুমি? এটা আমি তো দিদির কাছে। কে হয়েছে, কে বলছে? এ দাদা, ও দাদা আপনি ভয় ধমকাচ্ছেন কেন? হ্যালো দাদা, আমার এতে কোনো হাত নেই দাদা, আমি আমি ফোন করি না। এ দাদা আমিও কল করি দাদা। আরে এ তো ধমকি দিয়ে আমাকে দিয়ে আমার ফোন টোন করে গেছে। আমি এখানকার লোকাল লোকাল লোক আছি বলে, আপনি কি বলছেন? কি পুলিশ আছে, লোকাল আছেন, সব আছেন, আমি সব বুঝেছি। আমি আপনার থেকে বেশি দিদিকে ভালোবাসি, মায়ের মতন আছে দিদি আমার জন্য। খুব ভালো করে দিদি যা করেছে, আমি পায়ে হাত দিয়ে দিদির প্রণাম করেছি। হ্যালো আপনার যেতে হলে আপনি ডাইরেক্ট ধর্মতলা চলে যান, এখানে আর ফোন করবেন না। যে দেবের ফোন নাম্বারটা দেবেন? তুই যা, ফোন নাম্বার নেই। হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ দাদা কে বলছেন? হ্যাঁ মফিজুল বলছিলাম। আপনাকে কতবার বলতে হবে কথাটা একটু বলবেন আপনি। এই দাদা আপনি দাদা দাদা আপনাকে কথাটা আমি একটু বুঝিয়ে বলি দাদা, বুঝতে পারবেন। হ্যাঁ দাদা দাদা আপনি দ্বিতীয়বার এই নাম্বারে ফোন করবেন না দাদা, আপনি ভুল বুঝবেন না। এই দাদার কোনো দোষ নেই, আমি যা ফোন করা করছি। হ্যাঁ এই দাদা ভয় পেয়ে গেছে, আমারে ফোন করবেন না দাদা। আমার আমি কিচ্ছু করিনি দাদা, এই জিজ্ঞেস করিনি দাদা। এই দাদার কোনো দোষ নেই, আমাকে এখান থেকে ফোন করছে দাদা। আমি আমি আগে বেরো অনেকবার ফোন করেছি। ঠিক আছে 10 মিনিটে ওখানে যাবে, আপনাকে তুলে নিয়ে আসবে। তাও একবার আমি মিটুন দাকে ফোন করেছিল দাদা, মিটুন দা এসে আমাকে এই বকাবকি করে।
দাদা আপনি ভুল বুঝবেন না। দাদা দাদা আপনি ভুল বুঝবেন না। দাদা ওই দাদাকে আপনি ভয় দেখিয়েছেন। দাদা ভয় এখন কি সব বলছি আমাকে, আপনি বুঝিয়ে বলুন। কোনো ফাজলামো করার নাম্বার না, টাকা দেয় না। আমি কিন্তু কতবার ফোন করে এসটিডি ফোন করেছি দাদা, এখনো ফাজলামো করার নাম্বার না। টাকা দেয়নি, এই লোকটাকে আপনি নিয়ে যান। দাদা আমি কিছু করিনি। আমার কিন্তু আমি গরিব, দাদা আমি কোথায় তুমি ফোন করে। হ্যালো দাদা, হ্যালো দাদা ভুল হয়ে গেছে। দাদা হ্যালো, 10 মিনিটে যাচ্ছে, যে যা